আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এসে মোহাম্মদ খোরশেদ আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক বাস্টার ভিডিও চ্যানেল। আমি খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার নিয়ে কথা বলবো। আমরা জানি যে আমাদের কম্পিউটারে কিছু ফাজি ফাইল আছে যেগুলো কোনোভাবেই ডিলিট করা যায় না, রিনেম করা যায় না, তারপরে আপনি যাই চাচ্ছেন কিছুই করা যাচ্ছে না, মানে ওর মতো করে বসে থাকে। সেরকম ফাজি ফাইলগুলোকে ডিলিট করার জন্য এই সফটওয়্যারটি, যে সফটওয়্যারটির নাম হলো আনলকার। সফটওয়্যারটির ফাইল সাইজ খুবই কম, মাত্র 1015 KB, মানে 1 MB-এর চেয়েও কম। তা আপনি যখন আপনার কম্পিউটারে, যেমন আমরা যখন টেম্প ফাইলগুলো আমরা সার্চ করি, যে এখান থেকে স্টার্ট আওয়ার, এখানে গিয়ে লিখলাম যে প্রিফেস, এন্টার, ডিলিট, ইয়েস। এখন দেখেন এখান থেকে কিন্তু এই ফাইলটি আর ডিলিট হচ্ছে না, মানে এই ফাইলটিকে কোনোভাবে ডিলিট করা যাবে না। তো সেটির জন্য এরকম কিছু ফাজি ফাইল থাকে, সেই ফাজি ফাইলগুলোকে ডিলিট করার জন্যে আমি যে অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলবো, আর সেটি দিয়ে আপনি খুব সহজে এটি ডিলিট করতে পারবেন। তার আগে অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আনলকার সফটওয়্যারটি মূলত যেভাবে কাজ করে সেটি হলো যে, আপনি যখন, যেমন আমি এখন এই দুটি ফাইলকে আমি ডিলিট করতে চাচ্ছি, জাস্ট এটার পর ডান বাটন ক্লিক করব, ডান বাটন ক্লিক করে আনলকার। এখন আনলকারে যখন আমরা দিয়ে দিলাম, ইয়েস, এই ফাইলগুলো কিন্তু ডিলিট হয়নি, তাই না? সে কি করছে, এগুলোকে বাই সিরিয়াল করে নিল। বাট আপনি যখন এই কম্পিউটার রিস্টার্ট দেবেন তখন এই ফাইলগুলো কিন্তু আর থাকবে না, মানে আপনি আনলকার দিয়ে যতগুলো এরকম ফাইল আপনি ডিলিট করবেন সবগুলো ফাইলকে কি করবে, বাই সিরিয়ালি করে নেবে আনলকার। যখন আপনি কম্পিউটারকে রিস্টার্ট দিবেন তাৎক্ষণিক সেইটাকে রিমুভ করে দেবেন। তবে হ্যাঁ, বেশি মাথাপড়ি করবেন না, আবার উইন্ডোজের ফাইল আপনি কিন্তু রিমুভ করে দিবেন না। আপনি যখন দেখবেন যে ফাইলটি আপনার প্রয়োজন নেই, যেমন আপনি একটি ফোল্ডার ক্রিয়েট করছেন, সেই ফোল্ডারটিকে কোনোভাবেই রিমুভ করা যাচ্ছে না, সেটিকে আনলকার দিয়ে আপনি রিমুভ করে দিবেন। এর মানে এই নয় যে আপনি উইন্ডোজের ফাইল রিমুভ করে দিবেন, তো এই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। তো এটি আসলে খুব খুবই ছোট সফটওয়্যার হলো, এটি কিন্তু খুবই কাজের সফটওয়্যার। আমি অনেকদিন যাবত এটি ইউজ করছি, আপনি ইউজ করে দেখতে পারেন। কারণ এই আমরা অনেকেই মনে করি যে যে আমাদের কিছু ফাইল থাকে এগুলো ভাইরাস, এই কারণেই রিমুভ হচ্ছে না। তো এই ফাইলগুলোকে আপনি রিমুভ করার জন্য জাস্ট আপনি আপনি কি করবেন, আপনার আনলকারটা আপনি ইনস্টল করে নিন। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ইনস্টল করে নিয়ে জাস্ট যেটি রিমুভ হচ্ছে না সেটির উপর সেটিকে সিলেক্ট করে, সেই ফাইলটিকে সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে জাস্ট আনলকারে ক্লিক করবেন। দেন আপনার কাজ শেষ, আপনি যখন পিসি রিস্টার্ট দিবেন সেই ফাইলটি আপনার ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।